我打算去那边了。哎呀，你去到了，我得看这个路了，不给扔了。 এই মুহূর্তত মই মাজুলীর সরলা পথারত উপস্থিত আছো। এতিয়া আহার মাহ, আহার মাহ অহার লগে লগে মাজুলীত এতিয়া সীমাহীন ব্যস্ত হয়ে পড়েছে এই সকল ব্যক্তি। মই এই মুহূর্তত মই দেখাব বিচারিছো, সরলা পথারপা দেখাব বিচারিছো এইদরে এতিয়া সীমাহীন ব্যস্ত হয়ে পড়েছে এই সকল মহিলা। এই সকল মহিলার উপরেও আর এগারী ছাত্রী এই মুহূর্ত চর্চিত হয়ে পড়েছে। মাজুলীর মেরাগড় নারায়ণদেব বসুতর মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রীগী এতিয়া এক প্রকারে সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করবলে সক্ষম হয়েছে। এই মুহূর্তে মানে পরিবেশ দেখাই লোক বিচারিছো। এইগারী ছাত্রী অকান যদি অকান আতহি দিয়ে অকান মোট সুবিধা হব। মানে এই মুহূর্তে দেখাইছো এইগারী ছাত্রী দশম মান শ্রেণীত পড়ি আছে আর প্রীতি হায়দ্রাবাদত থাকে, কর্মসূত্রে প্রীতি হায়দ্রাবাদত থাকার বাবেই কিন্তু বর্তমান সময়ত এইদরে এতিয়া হাতত নাঙল লই এই মুহূর্তে তোলা আহিছে এহাল গরু লই। এই মুহূর্তে এইদরে পথারত সীমাহীন ব্যস্ত হয়ে পড়েছে এইগারী রিম্পি ভরালী নামের এইগারী ছাত্রী। এই মুহূর্তে মানে দেখাইছো পরিবেশ মাজুলীর সরলা পথারত। এই মুহূর্তে মানে উপস্থিত আছো মাজুলীর চামগুড়ি বনিয়া গাঁর এইগারী ছাত্রী। এই মুহূর্তে এতিয়া এইদরে মাজুলীর আহারমহিয়া পথারত এতিয়া সীমাহীন ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। মানে চারিওফালে যদি দেখাব বিচার আন এফালে ভূই রুই থাকা পরিলক্ষিত হয়েছে, আনফালে এতিয়া এইদরে এইগারী ছাত্রী এইদরে হাতত নাঙল লই এই মুহূর্তে পথার লই ওলাই আহিছে। পুয়ার ভাগতে ওলাই আহে হাতত নাঙল নাঙলজোর লই আর এইদরে এতিয়া আহারমহিয়া পথারত এতিয়া সীমাহীন ব্যস্ত মাজুলীর এইগারী রিম্পি ভরালী। বর্তমান রিম্পি ভরালী দশম মান শ্রেণীত পড়ি আছে মাজুলীর মেরাগড় নারায়ণদেব বসুতর মাধ্যমিক বিদ্যালয়ে। বর্তমান সময় শিক্ষা গ্রহণ করে আছে এইবার দশম মান শ্রেণীর ছাত্রী। সেইগারী ছাত্রীর সম্ভবত হলে মানে কথা পাতিম। মুঠত পি কের সহযোগত মানে দেখাব বিচারিছো মাজুলীর সরলা পথাত উপস্থিত আছো। সম্ভবত হলে মানে সেইগারী ছাত্রীর মানে কথা পাতি বিচারিম। মানে দেখাইছো পরিবেশ এইদরে হাতত নাঙল লই এই মুহূর্তে তোলা আহিছে মাজুলীর এইগারী দশম মান শ্রেণীর ছাত্রী। অকনমান অকনমান রই দিয়া মোট সুবিধা হব। প্রথমে তোমাক টাইমিটলে স্বাগতম জানাইছো। কেনেক হাতত নাঙল জোর লো এই মুহূর্তে তুমি ওলা আহিছা, কি কবা? মই ৰাতিপুৱা যেতিয়া মামাহঁত ঘৰ মামাহঁত যেতিয়া পথাৰলৈ আহে তেতিয়া মই মামাহঁতৰ লগতে আহোঁ। তেতিয়া মামাই হাল বাই থাকে, তেতিয়া মামাক কওঁ মামা মোকো হালখন দিয়া, মই বাই চাওঁ, তেতিয়া তেনেকৈ বাই বাই শিকিলোঁ। পিতৃ হায়দৰাবাদত থাকে, দেউতা হায়দৰাবাদত থকাৰ বাবে হয়তো তুমি এনেধৰণে কাম কৰিবলগীয়া হৈছে নেকি? হয়, দেউতা হায়দৰাবাদত থাকে আৰু আজিকালি হাজিৰা পাবলৈও টান, সেইকাৰণে নিজৰ কাম নিজে আগুৱাই যাওঁ। তুমি দশম শ্রেণীত পড়ি আছা, কোন স্কুলত পড়ি আছা? মই মেরাগড় নারায়ণদেব এসএডি হাই সেকেন্ডারি স্কুলত পড়ি আছো। তোমার বয়স কিমান হয়েছে? মোর বয়স 16। 16 বছর বয়সত এইদরে ওলাই আহিছা হাতত নাঙল লৈ, এনেদরে হাল বাইছা আহারর পথারত আর এফালে ভূই রুই আছে আনফালে তুমি এফালে হাল বাইছা, কি কবা? তোমার দরে যুবতী ঘরত সোমাই আছে কিন্তু তুমি এইদরে পথারত তুমি কাম করবলে আহা, পুয়া কিমান সময় ওলাই আহা? পাঁচটা বজাত ওলাই আহোঁ মামা সতি আর মামার লগতে কাম বন করে 7টা-8টা বজাত ঘরলে যাও। ঘরত কোন কোন আছে? ঘরত মা, মই, বা আর পাপা হায়দ্রাবাদত থাকে। তোমার খং কোনে দিছে লগত? মোর খং মো বা, মা, আইতা, মামাহত সকলে দিয়ে। কেনেকুয়া লাগিছে যেতিয়া তুমি এনে ধরনের ওলাই আহা, কেনেকুয়া লাগে তোমার? মোর ভাল লাগে কারণ মোর নিজের কামটো করে এটা সুকীয়া অনুভব হয়, বহুত ভাল লাগে যেতিয়া কামটো কৰি যায় সফলতা অনুভৱ হয়, তেতিয়া বহুত এটা আনন্দ, মনটো আনন্দ পায়। পঢ়া শুনাৰ লগতে কেনেধৰণে পঢ়া শুনা কেনেধৰণে কৰি গৈছে? পঢ়া শুনা ভালকৈ চলিছে আৰু এবাৰ ইবছৰলৈ মেট্ৰিক দিম, কৰিছোঁ আৰু পঢ়া শুনা। পঢ়া শুনাৰ মাজতে এইদৰে এতিয়া ভূই এনেধৰণে তুমি বোকা দিছা? হয়।
কি আহ্বান জনাবা তোমাৰ দৰে যুৱতী সকলে ঘৰত সোমাই আছে, তুমি এদিন হনে কাম কৰি গৈছা, কি আহ্বান জনাবা সেই সকলৰ প্ৰতি? মই এটাই কম যাতে যি তেওঁলোকে যিটো জানে, যিটো কৰি ভাল পায় সেইটো কৰি যাব লাগে, নিজে পৰা কামটো কৰিব লাগে, মানুহৰ কাৰণে লাজ কৰিব নালাগে। মানুহে বিভিন্ন কথা কয়, এইটো কাম নকৰিবি, সেইটো নকৰিবি, ওলাই নাযাবি। তুমি যেতিয়া হাল বাবলৈ আহিছিলা তেতিয়া তোমাক কোনোবাই বাধা দিছিলে নেকি? বাধা নাই দিয়ক, ওচৰৰ কিছুমান মানুহে এনেকৈ হেৰি কৰে আৰু, ইনচাল্ট কৰে আৰু, কিন্তু মই সেইবিলাকলৈ মোৰ ভয় নালাগে, কাৰণ মই যোনটো পাৰোঁ সেইটো মই কৰি গৈছোঁ। আমাক কোনে খং দিছে লগত? মোৰ খং বেছিকৈ মোৰ বায়ে দিছে। দেখা গৈছে মাও এই মুহূৰ্তত ওলাই আহিছে? হয়, মাও ওলাইছে। আমি মা বা সকলো একেলগে আহোঁ। যেতিয়া মই ক্লাছ এইটত আছিলোঁ তেতিয়া পাপা হায়দৰাবাদত আছিলে, পাপা কিছুমান গা বেয়া কাৰণে মাও তালৈ যাব লগা হ'ল। যেতিয়া বা আৰু মই আইতা ঘৰত থাকোঁ তেতিয়া আমাৰ বা আৰু মা ময়ে সকলো কাম বন কৰোঁ, খেতি বায়ে ময়ে কৰিলোঁ। নিশ্চিতভাৱে এইদৰে এতিয়া মাজুলীৰ চৰলা পথাৰত এতিয়া এইগৰাকী দশম মান শ্ৰেণীত পঢ়ি থকা এইগৰাকী ৰিম্পী ভোহালী এতিয়া ব্যস্ত হৈ পৰিছে। মাতৃ আছে এই মুহূৰ্তত সেইখন পথাৰতেই, জীয়ৰী আৰু মাতৃয়ে এতিয়া এইদৰে এতিয়া সীমাহীন ব্যস্ত হৈ পৰিছে, আহাৰৰ পথাৰত এতিয়া সীমাহীন ব্যস্ত হৈ পৰিছে। মাতৃৰ লগত মই কথা পাতিম, স্থানীয় ব্যক্তি আছে, অকণমান স্থানীয় ব্যক্তি যদি অকণমান আহে মোৰ অকণ সুবিধা হ'ব, তেওঁলোকৰ লগতো কথা পাতিম। এই মুহূৰ্তত মাতৃ আছে আমাৰ কাষত, মাতৃ আছে, মই তেওঁলোকৰ লগত কথা পাতিম। এই মুহূৰ্তত এখন কোৰলৈ এই মুহূৰ্তত মাতৃও ওলাই আহিবলগীয়া হৈছে। অকণমান যদি ফালে চাই দিয়ে অকণ মোৰ সুবিধা হ'ব। মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ কি ক'ব যে আপুনি জীয়াৰীৰ লগত আপুনি ওলাই আহিবলগীয়া হৈছে, কেইটা বজাত ওলাই আহে? ৰাতিপুৱা তোমাৰ বাহিৰ আহি কৰি গৰু গাই গাখীৰ পানী খীৰাই গৰু এৰাল দি আমি সকলোৱে ওলাই আহি, তিনিজনী ওলাই আহি আমি আলিপা দিওঁ তেওঁ হাল বাই মোমায়েকৰ লগত, কোটাৰী মাৰি এনেকৈ খেতি বাতি কৰি মেলি থাকোঁ আৰু। আপোনাৰ স্বামী হায়দৰাবাদত? তেওঁ স্বামী আজি বহুত বছৰে হ'ল হায়দৰাবাদত থকা, তেওঁ খেতি পথাৰ দিনো নাথাকে, আমি প্ৰায় আমি কওঁ হাজিৰা নলগাওঁ, প্ৰায় নিজেই কৰোঁ। নিশ্চিতভাৱে এই মুহূৰ্তত মই পিকেৰ সহযোগত মই দেখুৱাব বিচাৰিছোঁ এইদৰে এতিয়া এইগৰাকী ৰিম্পী ভোহালীয়ে এতিয়া এইদৰেই এফালে তেওঁ এইদৰে হাতত নাঙল লৈ হাতত এই মুহূৰ্তত নাঙল আৰু এইদৰে এতিয়া জুৱলীলৈ ওলাইছে, আনফালে এতিয়া ভূঁই ৰোৱাত ব্যস্ত হৈ পৰিছে সেইগৰাকী ৰিম্পী ভোহালী। এই মুহূৰ্তত মই দেখুৱাইছোঁ সেই পৰিৱেশ, এয়া মাজুলীৰ পৰিৱেশ, এয়া মাজুলীত এতিয়া এইদৰেই সীমাহীন ব্যস্ত হৈ পৰিছে মাজুলীৰ চৰলা পথাৰত এগৰাকী দশম মান শ্ৰেণীত পঢ়ি থকা ৰিম্পী ভোহালীয়ে এতিয়া মাজুলীৰ এইদৰে চৰলা পথাৰত এতিয়া ভূঁই ৰৈছে, আনফালে তেওঁ এইদৰে হাতত নাঙল জোৰ লৈ জুৱলি জোৰ লৈ এই মুহূৰ্তত ওলাই আহে। মই স্থানীয় ব্যক্তি আছে সম্ভৱতঃ হ'লে চমুকৈ তেওঁলোকৰ লগত কথা পাতিম। এই মুহূৰ্তত মই ৰিম্পী ভঁৰালীৰ মই সেই পৰিৱেশটো দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ। এইদৰে গাঁৱৰ যিসকল ব্যক্তি সেই ব্যক্তিসকলৰ লগত এতিয়া ৰিম্পী ভঁৰালীয়ে এতিয়া এইদৰেই এতিয়া ভূঁই ৰোৱাত ব্যস্ত হৈ পৰিছে, আহাৰৰ পথাৰত এতিয়া সীমাহীন ব্যস্ত হৈ পৰিছে মাজুলীৰ জীয়ৰী বোৱাৰী প্ৰতিজন অসমীয়া যিজন যিসকল কৃষিজীৱী কৃষিৰ লগত জড়িত ব্যক্তি, মই চমুকৈ আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ ৰিম্পী ভোহালী এক প্ৰকাৰে এতিয়া চৰ্চিত হৈ পৰিছে মাজুলীত, ৰিম্পী ভোহালী কেতিয়াৰ পৰা তেওঁ হাল বাইছে কি ক'ব? হয়, এই ৰিম্পী ভোহালীয়ে প্ৰায়ে তাই হাল বাই থাকে, আৰু তাই প্ৰতিভাৱান এজনী ছোৱালী, তাই দশমমান শ্ৰেণীত পঢ়ি আছে আৰু তাই দেউতাক ঘৰত নাথাকে, কৰ্মসূত্ৰে বাহিৰত থাকে, সেইকাৰণে তেওঁলোকৰ ল'ৰাও নাই, গতিকে গোটেই কৰ্মখিনি তেওঁলোক বায়েক আৰু ভনীয়েক দুয়োগৰাকীয়ে মিলি কৰে। গতিকে এতিয়া যিমানখিনি পথাৰৰ কাম যিমানখিনি হেৰি কৰিছে হাল বোৱাৰ পৰা ধৰি তাই গোটেইখিনি প্ৰতিভা আছে, নাচ গানো কৰে আৰু পঢ়াটো তাই বজাই ৰাখিছে সেইমতে। গতিকে পিতৃ ঘৰত নথকাৰ বাবে তাহাঁতে এই মুহূৰ্তত ওলাই আহিবলগীয়া হৈছে? হয় হয়, পিতৃ ঘৰত নথকাৰ বাবে তেওঁলোক ওলাই আহিবলগীয়া হৈছে। তেওঁ যিমানখিনি তেওঁ হেৰি কৰিছে আগবাঢ়িছে তেওঁ নিজৰ যোগেদি আগবাঢ়িছে। নিশ্চিতভাৱে এই মুহূৰ্তত মই দেখুৱাইছোঁ মাজুলীৰ চৰলা পথাৰৰ পৰা পিকেৰ সহযোগত এতিয়া এইদৰে এতিয়া আহাৰৰ পথাৰত এতিয়া সীমাহীন ব্যস্ত হোৱা পৰিলক্ষিত হৈছে মাজুলীৰ চৰলা পথাৰৰ পৰা। সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাইছোঁ মই চৰলা পথাৰৰ পৰা, এইদৰে এতিয়া এইসকল ব্যক্তি এই মুহূৰ্তত ওলাই আহিছে মাজুলীৰ পুৱাৰ ভাগৰ দৃশ্যাংশ দেখুৱাইছোঁ।